সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের প্রথম ক্লাস আমি নিচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান প্রথম পত্র, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে তোমরা কলেজে ভর্তি হয়েছ, কিন্তু এই পর্যন্ত সশরীরে এসে কলেজে ক্লাস নেওয়ার সুযোগ হয়নি। আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সবার অবস্থান থেকে নিজেকে সুরক্ষিত রাখছ, সাথে সাথে ফ্যামিলি এবং পাড়া প্রতিবেশী সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করছ। আজকে আমরা তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্র, আগে আমরা ওটাকে উদ্ভিদ বিজ্ঞান বলতাম, এখন কিন্তু উদ্ভিদ বিজ্ঞান বলা হয় না, এখন বলা হয় জীববিজ্ঞান প্রথম পত্র এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। কারণ প্রথম পত্রই তোমাদেরকে ওখানে ম্যালেরিয়ার জীবাণু, বিভিন্ন রকম পরজীবী সম্বন্ধে অণুজীবের অধ্যায় পড়ানো হবে, যার কারণে এখানে উদ্ভিদ বিজ্ঞান না বলে এখন বলা হয় জীববিজ্ঞান প্রথম পত্র। এর আগে আমাদের রেজাল করিম সাহেব তোমাদেরকে প্রথম অধ্যায়ের যেটা টপিক কোষই এর অঙ্গাণুসমূহ, কোষই এর অঙ্গাণুসমূহ সম্বন্ধে প্রাথমিক ধারণা দিয়েছে। আজকে এর পরে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের কলেজের ওয়েবসাইটে তোমাদের একাডেমিক ক্যালেন্ডারটা, যেটা পুরো ইয়ারলি তোমাদেরকে আমরা পড়ানোর কথা ছিল, ওটা আমাদের ওয়েব পেজে দিয়ে দেওয়া হলো। ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা বা ওখান থেকে দেখে নিবা তোমাদের মিড টার্ম পরীক্ষার সিলেবাস কতটুকু থেকে প্রশ্ন আসবে, ফার্স্ট ইয়ার ফাইনাল দ্যাট মিনস একাদশ বার্ষিক পরীক্ষা কতটুকু প্রশ্ন হবে, প্রি টেস্টে কতটুকু প্রশ্ন হবে, এমন টেস্টে তো পুরো প্রশ্নেই পুরো বই। আজকে আমরা তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম মুদ্রাটা হলো কোষের অঙ্গাণুসমূহ। রাজাউল সাহেব তোমাদেরকে কোষ প্রাচীরের গঠন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা এরপরে পড়াইতে গেলে তোমাদেরকে আমি প্রথমে পড়াবো টোটাল একটা উদ্ভিদ কোষ। তোমরা এর আগেও মেট্রিক লেভেলে এটা পড়ে আসছো। আদর্শ উদ্ভিদ কোষকে আমরা, আমি একটা সহকাকে দেখাও, ওটা দেখার চেষ্টা করো। আদর্শ উদ্ভিদ কোষ, এটা দেওয়ার কারণ হলো এটার অঙ্গাণুসমূহকে আমরা এখন বিভিন্ন ভাগে ভাগ করবো। একে ভাগ করার পর যখন দেখবা আমরা অঙ্গাণুসমূহ, তখন কীভাবে আসলে আমরা অঙ্গাণুসমূহ পড়াবো। আদর্শ উদ্ভিদ কোষকে প্রথমে আমরা দুটি ভাগে ভাগ করবো, জড় পদার্থ বা জড় বস্তু আর সজীব বস্তু। এখানে দুটি ভাগে ভাগ করবো আমরা প্রথমে, একটা হলো জড় বস্তু আর একটা হলো জড় বস্তু বা জড় পদার্থ যেটাই বলি, আর একটা হলো প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু, আর একটা হলো কি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম অর্থাৎ কোষস্থ সজীব বস্তু, সজীব বস্তু আমরা এখানে লিখব সজীব বস্তু। নিশ্চয়ই বুঝতে পারছ? তাহলে প্রথমে আমরা দুটি ভাগে ভাগ করব একটি আদর্শ উদ্ভিদ কোষকে, একটা হলো জড় বস্তুসমূহ বা জড় পদার্থসমূহ, আর একটা হলো প্রোটোপ্লাজম সজীব উপাদানসমূহ বা সজীব বস্তুসমূহ। জড় বস্তুসমূহকে আমরা পরবর্তীতে আবার দুই ভাগে ভাগ করলাম, একটা হলো কোষ প্রাচীর আর একটা হলো কোষস্থ নির্জীব বস্তু। একটা হলো কোষ প্রাচীর, যখন এটাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হলো কোষ প্রাচীর, এর ভিতরে তোমরা পড়া শুরু করছো কোষ প্রাচীর, আর হলো কোষস্থ নির্জীব বস্তু। আমরা পুরো বোর্ডে আটাইতে পারবো না চকটা, আমরা মুসিপেল বা অসুবিধা নাই। তাহলে জড় বস্তুসমূহকে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুভাগে, একটা হলো কোষ প্রাচীর আর একটা হলো কোষস্থ নির্জীব বস্তু। নির্জীব বস্তুসমূহকে আমরা পরবর্তীতে আবার তিনটি ভাগে ভাগ করব, এর একটা হলো, আমরা এখানে পুরো লিখতে পারবো না, দেখো আমি তোমাদেরকে মুখে বলবো তোমরা শুনবা। এই কোষস্থ নির্জীব বস্তুসমূহকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করছি, একটা হলো সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ, তারপরে দুই নম্বরে বলবো আমরা নিঃসৃত পদার্থ, নিঃসৃত পদার্থ,
আর তিন নম্বরে আমরা বলবো বর্জ্য পদার্থ। তিন নম্বর কি বলবো? বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ। তাহলে আমরা দেখো একটি আদর্শ উদ্ভিদ কোষকে প্রথমে দুটি ভাগে ভাগ করলাম, একটা হলো জড় বস্তুসমূহ বা জড় উপাদানসমূহ, আর একটা হলো প্রোটোপ্লাজম, দ্যাট মিন্স সজীব উপাদানসমূহ। জড় উপাদানসমূহকে আবার আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটা হলো কোষপ্রাচীর, যেটা উদ্ভিদ কোষের বাইরের আবরণ দ্বারায়, বাইরের যে আবরণ থাকে সেটা হলো কোষপ্রাচীর, এর ভিতরের পুরো উপাদানটা হলো প্রোটোপ্লাজম। এটা আমরা যখন কোষপ্রাচীরের একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন সম্বন্ধে পড়ছো তোমরা নিশ্চয়ই, তখন জেনেছ কোষপ্রাচীর, কোষস্থ নির্জীব বস্তু। নির্জীব বস্তুসমূহকে আমরা তিনটি ভাগে ভাগ করছি, একটা হলো সঞ্চিত পদার্থ, একটা হলো নিঃসৃত পদার্থ, আর একটা হলো বর্জ্য পদার্থ। এখন এই সঞ্চিত পদার্থ নিশ্চয়ই তোমরা শুনছ বা এর আগেও জেনেছ, সঞ্চিত পদার্থ আগে তিনটি ভাগে ভাগ করছি, এটা সঞ্চিত উপাদানসমূহ, যেমন কি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিশ্চয় পড়েছো না এই কার্ব তিনটি পদার্থ। নিঃসৃত পদার্থ মধ্যে আমরা কী কী পারলাম? যেমন নিঃসৃত পদার্থের মধ্যে আছে হরমোন, এনজাইম, নেকটার প্রভৃতি। এখানে জায়গার সংকুলনের কারণে আমরা লিখতেছি না, মুখে আওয়াজ করতে যদি শুনে নাও। বর্জ্য পদার্থ, উদ্ভিদ দেহ থেকে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ নিঃসৃত হয়, এর ভিতরে আছে কি রেজিন, ট্যানিন, অ্যালকালয়েড, ল্যাটেক্স বা তরক্কি জৈব অ্যাসিড, উদ্দায়ী তেল, খনিজ পদার্থ। তাহলে আমরা বর্জ্য পদার্থ, এটা উদ্ভিদ দেহ বর্জ্য হিসাবে দেহ থেকে বেরিয়ে যায়, সেটা হলো বর্জ্য পদার্থ। তাহলে আমরা কোষস্থ নির্জীব বস্তুসমূহকে কয় ভাগে ভাগ করলাম সেটা পড়লাম, এখন যেহেতু সংকুলন নাই তোমরা একসাথে লিখে ফেলবা। এখন দেখো প্রোটোপ্লাজমকে আমরা আবার তিনটি, প্রোটোপ্লাজম কয়টি কয়টি? তিন ভাগে ভাগ করলাম, প্রোটোপ্লাজমকে আমরা করলাম তিনটি ভাগে ভাগ। দেখো জায়গা সংকুলন হচ্ছে না বলে আমরা মুছে ফেললাম। এর প্রথমটা হলো আমাদের, প্রথমটা হলো আমাদের কোষঝিল্লি, কোষ প্রাচীরের ভিতরে যে উপাদান থাকবে সেটা হলো কোষঝিল্লি, কোষ ঝিল্লি। তারপর হলো সাইটোপ্লাজম, আর হলো নিউক্লিয়াস। তাহলে আমরা সজীব উপাদানসমূহ বা প্রোটোপ্লাজমকে তিনটি ভাগে ভাগ করব, একটা হলো কোষঝিল্লি, একটা হলো সাইটোপ্লাজম, একটা হলো নিউক্লিয়াস। আমরা যেটা একটা আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে বললাম, প্রথম বাইরের যে আবরণ দ্বারা আবৃত থাকবে শক্ত প্রাচীর দ্বারা, সেটা হলো কোষ প্রাচীর, এর ভিতরের যে দ্বিতীয় স্তর থাকবে সেটা হলো কোষঝিল্লি। কোষঝিল্লি দ্বারা বাইরের যে উপাদানসমূহ, ভিতরের যে উপাদানসমূহ আবৃত থাকবে সেটা পুরোটা হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা যখন নিউক্লিয়াস আলাদা করবো তখন তা হেঁটে বলবো সাইটোপ্লাজম। তাহলে আমরা এখানে ভাগ করলাম প্রোটোপ্লাজমকে সজীব উপাদানসমূহ তিনটি ভাগে ভাগ করলাম, একটা হলো কোষঝিল্লি, সাইটোপ্লাজম, আর একটা হলো নিউক্লিয়াস। এখন দেখো সাইটোপ্লাজমকে আবার আমরা দুভাগে ভাগ করবো, একটা হলো সাইটোমাত্রিকা, সাইটোমাত্রিকা, আর একটা হলো কোষের অঙ্গাণুসমূহ বা কোষীয় অঙ্গাণু, আর একটা হলো কোষীয় অঙ্গাণু। এখন এটা পড়ানোর কারণটা হলো আমরা যেহেতু কোষের উপাদানসমূহ বা অঙ্গাণুসমূহ তোমাদেরকে পড়াবো, কীভাবে আসলো টোটালি সেটার জন্যই আমরা এখানে তোমাদেরকে এই সফটওয়্যার মাধ্যমে ডিটেলস আলাপ করা। সেটা হলো আমরা কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস তিনটি ভাগে ভাগ করলাম, কোটাকে প্রোটোপ্লাজম বা সজীব উপাদানসমূহকে। এর ভিতরে সাইটোপ্লাজমকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হলো সাইটোমাত্রিকা, আর একটা হচ্ছে কোষীয় অঙ্গাণুসমূহ। সাইটোমাত্রিকার আরেকটা সাইটোসেল বলা হয়। তাহলে কোষীয় অঙ্গাণুসমূহকে আমরা আবার, কোষের ভিতরে যে উপাদানসমূহ থাকবে ওটাই হলো কোষীয় অঙ্গাণুসমূহ। এর ভিতরে তোমাদের থাকবে কি সাইটোপ্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, কোষীয় কঙ্কাল, গ্লাইঅক্সিজোম, কোষ গহ্বর। তাহলে অঙ্গাণুসমূহের মধ্যে আমরা পেয়ে গেলাম কী কী? প্রথম পেলাম প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। কী পেলাম? প্লাস্টিড পেলাম, মাইটোকন্ড্রিয়া পেলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পেলাম, কোষ গহ্বর পেলাম, রাইবোজোম পেলাম, লাইসোজোম পেলাম, গোলগি বস্তু পেলাম। তাহলে এই কোষীয় অঙ্গাণুসমূহ আজকে তোমাদেরকে আমরা
আলাপ করব, কোষীয় অঙ্গাণুসমূহ। আবার নিউক্লিয়াস তখন আমরা পড়ব, কোষীয় অঙ্গাণু আজকে আমরা পড়ব। নিউক্লিয়াসকে আবার নিউক্লিয়াসের উপাদান অনুসারে ভাগ করছে, নিউক্লিওপ্লাস্টিড বা নিউক্লিয়ার প্লাজম বা নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, ক্রোমোজোম, চারটি উপাদানে ভাগ করবে। তাহলে আজকে আমাদের টপিক হলো কোষীয় অঙ্গাণুসমূহ। আমরা কোষীয় অঙ্গাণুসমূহ মধ্যে কী বললাম, প্রথমটা হলো প্লাস্টিড। আমরা প্রথম কী বললাম, একটি আদর্শ কোষের যেটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্যের মধ্যে প্রধান পার্থক্য কোষ এই জিনিসটি হলো কি, প্লাস্টিড, কোষীয় অঙ্গাণুসমূহ। আমরা প্রথম উপাদানটা হলো আমাদের প্লাস্টিড। প্লাস্টিড, তাহলে কোষীয় অঙ্গাণুসমূহের মধ্যে প্রথমটা উপাদান হলো আমাদের কি, প্লাস্টিড। আমরা এখন প্লাস্টিড সম্বন্ধে আলাপ করব। দেখো প্রথমটা হলো প্লাস্টিড কি, আমরা সেটাই আগে সংজ্ঞাটা পড়ব। তাহলে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে, আমরা যেহেতু সাইটোপ্লাজমের উপাদানসমূহের মধ্যে বললাম, সাইটোপ্লাজমকে ভাগ করছি আমরা কি, সাইটোমাত্রিকা বা সাইটোসিল আর একটা কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণুর মধ্যে প্রথম উপাদানটা হলো, আমরা বললাম প্রথম উপাদানটা বলতে বলতে প্লাস্টিড, এটা উদ্ভিদ কোষের অন্যান্য প্রধান বৈশিষ্ট্য, যার কারণে প্লাস্টিডের উপস্থিতির কারণে উদ্ভিদসমূহ সূর্যালোকের উপস্থিতিতে নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে সক্ষম হয়। তাহলে প্লাস্টিড হলো, আমরা তাহলে বলবো আমরা এটা কোথায় অবস্থিত, কোষের প্রোটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ডিম্বাকৃতির, পিতা আকৃতির অথবা তারকা আকৃতির বর্ণাধার ধারণকারী অঙ্গাণুসমূহকে বলা হয় প্লাস্টিড। তাহলে আমরা এখানে বললাম কি, কোষস্থ সাইটোপ্লাজমে অবস্থিত ডিম্বাকৃতির, তারকা আকৃতির, পিতা আকৃতির বর্ণাধার, বিভিন্ন রকম বর্ণ রঞ্জক পদার্থের উপস্থিতি হয়, এই কারণে এখানে বিভিন্ন বর্ণের দেখা যায়। তেমন আমরা উদ্ভিদ দেখতে বিভিন্ন রকম পাই, মেজরিটি সবুজ, এখন শীতের সিজনে লাল শাক, লাল শাক হলো কি, লাল। গাজর খাচ্ছ তোমরা, গাজর হলো কি, কমলা রঙের। তাহলে বিভিন্ন আকৃতির যে রঞ্জক পদার্থ ধারণ করবে সেটাকে আমরা বলবো প্লাস্টিড। তাহলে বুঝতে পারছো, তাহলে প্লাস্টিডের প্রধান উপাদানসমূহ বলতে কি, স্টোমা ও গ্রানা সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা আবৃত কোষীয় অঙ্গাণুকে বলা হয় প্লাস্টিড। বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম 1883 সালে, বিজ্ঞানী শিম্পার উদ্ভিদ কোষে এই রঞ্জক পদার্থের উপস্থিতি লক্ষ্য করেন এবং উনি নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। কী নামকরণ করেন, ক্লোরোপ্লাস্ট। পরবর্তীতে বিভিন্ন উপাদানসমূহ আবিষ্কৃত হয় এবং বিভিন্ন বিভিন্ন নামকরণ প্রস্তাব করা হয়। তাহলে এটা হলো আমাদের প্লাস্টিডের সংজ্ঞা এবং আবিষ্কার। সর্বপ্রথম কে আবিষ্কার করলেন, সেটা গেল আমাদের ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই। নীলাভ সবুজ ক্লাবে কোষে প্লাজমা মেমব্রেনের ভিতর প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে এবং এর থাইলাকয়েডে ক্লোরোফিল অবস্থান করে, যার কারণে এই নীলাভ সবুজ শৈবাল যেটাকে বলি আমরা, ওটা সূর্যালোকের উপস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, ওরা এটা সবুজই। তাহলে যদিও এদের দেহে প্লাস্টিড থাকে না, কিন্তু কী হয়, এদের প্লাজমা মেমব্রেনের ভিতরে প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে। থাইলাকয়েড হলো ক্লোরোপ্লাস্টের, আমরা যেটা বলবো ক্লোরোপ্লাস্ট, যখন আমরা পড়াতে যাবো তোমাদেরকে, ক্লোরোপ্লাস্টের উল্লেখযোগ্য একটি উপাদানের নাম হলো থাইলাকয়েড। এই থাইলাকয়েড গাত্রের ভিতরে ক্লোরোফিল উপাদানসমূহ থাকে, থাইলাকয়েডে ক্লোরোফিল ধারণ করে, যার কারণে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, এখন বলি আগে বলা হতো নীলাভ সবুজ শৈবাল, এই সায়ানোব্যাকটেরিয়াসমূহ সূর্যালোকের উপস্থিতিতে নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে সক্ষম হয়। তাহলে এই গেল আমাদের প্লাস্টিডের সংজ্ঞা, কোন কোন দেহে প্লাস্টিড বিদ্যমান থাকে সেটা বললাম এবং প্লাস্টিডের প্রকারভেদ। প্লাস্টিড সাধারণত তিন প্রকার, আমরা প্লাস্টিডকে কয় ভাগে ভাগ করব, তিন ভাগে। একটা হলো তিন ভাগে প্লাস্টিডকে প্রধানত রং ধারণকার রঞ্জক পদার্থের রঙের উপর ধারণ ভিত্তি করে এদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হলো লিউকোপ্লাস্ট, একটা হলো লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হলো ক্লোরোপ্লাস্ট।
এগুলো তোমরা আগেও পড়ে আসছো, এখানে আরেকটু আমরা তোমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য পড়ছি। প্রথমটা হলো লিউকো, তারটা হলো ক্রোমো, তারটা হলো কি ক্লোরো। এ তিন ধরনের প্লাস্টিডে উদ্ভিদদেহে বিদ্যমান থাকে। লিউকোপ্লাস্ট, প্রথমটা হলো কি লিউকোপ্লাস্ট। লিউ অর্থ লিউকাস শব্দের অর্থ কালারলেস বা বর্ণহীন, আর প্লাস্ট অর্থ হলো লিভিং বা সজীব উপাদানসমূহ। তাহলে লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন, যে সকল তাকে আমরা বলবো কি বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। এগুলো সাধারণত যেগুলো দেহে উদ্ভিদ দেহে সূর্যালোক পৌঁছে না সেসব অঙ্গে এই লিউকোপ্লাস্ট অবস্থান করে। এর ভিতরে আছে কি বনিন্মিষ্ট রূপান্তরিত কাণ্ড, মূল যেগুলোতে সূর্যালোক পৌঁছবে না সেটাই হলো, সেটাতে লিউকোপ্লাস্ট উপস্থিত থাকে। লিউকোপ্লাস্টের প্রধান উপস্থান করলে হলো শর্করা সঞ্চয় করে, শর্করা জাতীয় শর্করা যে আমরা বলি শ্বেতসার, শ্বেতসারকে সঞ্চয় করে তারা উদ্ভিদ দেয়। তাহলে লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন, বর্ণহীন প্লাস্টিক সমূহকে বলা হয় লিউকোপ্লাস্ট। যে সকল উদ্ভিদের যে সকল অঙ্গে সূর্যালোক পুষতে পারে না, তার ভিতরে হলে যেহেতু মূল মাটির নিচে থাকে ওখানে সূর্যালোক পুষতে পারে না, ভূনির্মিষ্ট রূপান্তরিত কাণ্ড গাজর মূলো যেগুলো মাটির নিচে থাকে ওগুলো এদের দেহে সাধারণত সূর্যালোক পুষতে পারে না বলেই এদেরকে আমরা লিউকোপ্লাস্ট বলবো। লিউকোপ্লাস্ট হলো প্রধান কাজ হলো কোনটা, শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে। এখন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড ইত্যাদি সঞ্চয়ের উপর ভিত্তি করিয়া লিউকোপ্লাস্টকে আবার তিন ভাগে ভাগ করলাম। একটা হলো কি অ্যামাইলোপ্লাস্ট, একটা হলো অ্যামাইলোপ্লাস্ট, দুই নম্বরটা হলো প্রথমটা হলো অ্যামাইলোপ্লাস্ট, দুই নম্বরটা হলো ইয়েলোপ্লাস্ট। ইউলো ইলায়োপ্লাস্ট এবং ইয়েলোপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট, তিনটি ভাগে ভাগ অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট ইলায়োপ্লাস্ট। তাহলে লিউকোপ্লাস্টকে আবার আমরা তিন ভাগে ভাগ করব, কিসের উপর ভিত্তি করে, কোন ধরনের সঞ্চিত খাদ্য সঞ্চয় করে সেটার উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে আবার তিন ভাগে ভাগ করব আমরা। একটা হলো অ্যামাইলোপ্লাস্ট, একটা হলো ইলায়োপ্লাস্ট, আর একটা হলো অ্যালিউরোপ্লাস্ট। এর মধ্যে অ্যামাইলোপ্লাস্ট হলো স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। এটা বা স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে। ইলায়োপ্লাস্ট হলো তোমাকে তেল বা চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় ইলায়োপ্লাস্ট। এবং প্রোটিন বা লিপিড, পরবর্তীতে হলো প্রোটিন বা লিপিড সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট। তাহলে আমরা কী করবো, লিউকোপ্লাস্টকে সঞ্চয় সঞ্চিত উপাদানের উপর ভিত্তি করিয়া তিন ভাগে ভাগ করবো, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট। এরপর হলো ক্রোমোপ্লাস্ট, এরপরে আসলো আমাদের কি ক্রোম অর্থ বর্ণ মানে রং ধারণকারী, প্লাস্ট অর্থ হলো কি লিভিং, আমরা যেটা বললাম এটা হলো বিভিন্ন প্রকার বর্ণ ধারণকারী বিভিন্ন রং ধারণকারী প্লাস্টিক সমূহকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্ট হলো রঙিন, রঙিন প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলা হয়। যেমন ক্যারোটিন, লাল কমলা এবং জ্যান্থোফিল পিগমেন্টের জন্য এরা রঙিন হয়। সাধারণত এদের কাজ হলো ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্য পুষ্প ও পাতা রঙিন। এদের এই ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য উদ্ভিদের বিভিন্ন রকম ফুলের রং বিভিন্ন রকম হয়ে থাকে, পাতার রং বিভিন্ন বর্ণের হয়ে থাকে, তাই কীটপতঙ্গ আকৃষ্ট করে পরাগণে সাহায্য করে। রঙের কারণে ফল এবং বীজের বিস্তারে এদের ভূমিকা রয়েছে, এদের পৃথক খাদ্যমূল আছে। তাহলে আমাদের কাজ হলো কোনটা, ক্রোমোপ্লাস্ট হলো উজ্জ্বল বর্ণ ধারণকারী বা রং ধারণকারী প্লাস্টিক সমূহ হলো ক্রোমোপ্লাস্ট। এটা হলো কি ক্যারোটিনয়েড কমলা এবং লাল বর্ণের, এবং জ্যান্থোফিল হলো হলুদ পিগমেন্টের জন্য সাধারণত এই বর্ণগুলো হয়ে থাকে। সাধারণত উদ্ভিদের ফুল এবং পাপড়ির বিভিন্ন রঙের রং হয়ে ফল এদের এই উপস্থিতির কারণে, এই প্লাস্টিডের উপস্থিতির কারণে বর্ণ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এবং উদ্ভিদের পরাগায়নে পতঙ্গ আকৃষ্ট করার জন্য এই প্লাস্টিড বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা দুটো গেল আমাদের ক্রোমোপ্লাস্ট,
পরবর্তীতে হলো আমাদের কি ক্লোরোপ্লাস্ট। এরপরে ক্লোরোপ্লাস্টে আমরা দেখো আমরা যে রংধারণকারী উপাদানসমূহের কথা বললাম সবুজ বর্ণে, এর ভিতরে লাল কমলা নীল সবুজ এগুলো হলো ক্রোমো, আর বাকি যে ক্লোরোপ্লাস্ট মেজরিটি উদ্ভিদ জগৎ ক্লোরোপ্লাস্টের সমন্বয়ে গঠিত, এই ক্লোরোপ্লাস্টটাই হলো কি সবুজ বর্ণের। সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপিল এ, ক্লোরোপিল বি, ক্যারোটিন ও জ্যান্থোবিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। তাহলে বললো ক্লোরোপিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় থাকার কারণে এদের বর্ণ সবুজ হয়। এরা অন্যান্য বর্ণকণিকাও কিছু কিছু পরিবারে বিদ্যমান থাকে। উদ্ভিদের জন্য ক্লোরোপ্লাস্ট অতীব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। 1883 সালে বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং নামকরণ করেন কি ক্লোরোপ্লাস্ট। আমরা যেটা প্লাস্টিডের সংজ্ঞাতে বললাম, তাহলে ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষ সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। তাহলে আমরা যখন আমরা বলবো, তোমরা আগে পড়ে আসছো, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, তাহলে এখানে রান্নাঘর আমরা বলবো কি ক্লোরোপ্লাস্টকে। ক্লোরোপ্লাস্ট কি বলা হয়? কোষের রান্নাঘর বলা হয়, রসইঘর বলা হয়। ক্লোরোপ্লাস্টে খাদ্য সংশ্লেষে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। এটি শক্তি রূপান্তরের প্রধান অঙ্গাণু। তাহলে শক্তি কি হয়? রূপান্তর ঘটে থাকে। তাহলে প্রতিকোষে এদের সংখ্যা থাকে কি? এতে এক থেকে একাধিক পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত 10-40 ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত আরও কম থাকে। ক্লোরোপ্লাস্টের আকৃতি, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত ল্যান্সের মতো হয়ে থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে এদের আকৃতি বিভিন্ন রকম হতে পারে, যেমন গোলা আকৃতির ক্ল্যামাইডোমোনাস নামক, শোবালের ক্ষেত্রে হয় কি তোমার পেয়ালা আকৃতির, স্পাইরোগাইরা তোমরা বলছো আমরা সর্পিলাকার, স্পাইরোগাইরা হয় কার কোথায়? স্পাইরোগাইরা শোবালের ক্ষেত্রে হয় সর্পিলাকার হয়। সর্পিলাকার মানে টান দিলে বড় হবে, আবার ছেড়ে দিলে আগের অবস্থানে চলে আসবে। জালিকাকার ওইডোগোনিয়ামে হয় জালিকাকার, তারকাকার এবং পিতা বা আংটি আকৃতির হয় ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স নামক শোবালের ক্ষেত্রে পিতা বা আংটি আকৃতির হয়ে থাকে। গোলাকার হইতে পিতুফোরা নামক শোবালের ক্ষেত্রে গোলাকার হয়ে থাকে। তাহলে শোবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য অনেক বেশি। তাহলে প্রধানত এদের হয় কত? ল্যান্স আকৃতির। কিন্তু অন্যান্য উদ্ভিদ কোষে আবার এদের আকৃতি পেয়াল আকৃতির হতে পারে, গোলাকৃতির হতে পারে, সর্পিল আকৃতির হতে পারে, পিতে আকৃতির হতে পারে। তাহলে এটা হলো কি ক্লোরোপ্লাস্টের অবস্থান। তাহলে আমরা বললো কি এখন আমরা ক্লোরোপ্লাস্টের আমরা গঠন পড়ব। এখন আসবে আমাদের ক্লোরোপ্লাস্ট, এখন মেন প্লাস্টিড পড়লাম, ক্লোরোপ্লাস্ট পড়ব এখন। ক্লোরোপ্লাস্টের গঠন পড়তে আমরা যে কাজটা পড়ব, এখানে চিত্রটা তুমি ধারণ করবা। চিত্রটা যখন মনে রাখতে পারবা, চিত্র আঁকার পরে ওটার বিভিন্ন অঙ্গাণুসমূহ যখন তুমি এক্সপ্লেন করবা, তখনই বর্ণনা হয়ে যাবে। আলাদা করে বর্ণনা পড়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তাহলে এখন প্রথম কাজ হবে আমাদের কি চিত্রটা আঁকা। চিত্রটা আঁকলে আমরা ক্লোরোপ্লাস্টের চিত্রের যে উপাদানসমূহ আছে উপাদানসমূহ যখন এক্সপ্লেন করবা, তখনই তোমাদের বর্ণনাটা চলে আসবে। তাহলে ক্লোরোপ্লাস্ট আমাদের বললাম কি, আমরা প্রথমে প্লাস্টিকের করলাম গুলো ডিম্বাকৃতির, পিতে আকৃতির। আমরা কি বললাম? ডিম্বাকৃতির পিতা, প্রথমে বললাম ডিম্বাকৃতির পিতা আকৃতির তারক আকৃতির। তাহলে একবারে তুমি যে ভোর মতো লিখতে হবে তা তো না, ডিম্বাকৃতির। তাহলে বললো কি ডিম্বাকৃতির ডিম্বাকৃতির তারক আকৃতির পিতা আকৃতির। তাহলে এখানে প্রথমটা হলো একটা দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত, দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত। ভিতরে থাকবে আমরা বললাম গ্রানাম এবং থাইলাকয়েড মেমব্রেন। এর ভিতরে ল্যামিলে থাকবে, গ্রানাম থাকবে, থাইলাকয়েড মেমব্রেন থাকবে। দেখো এই থাইলাকয়েডগুলো আমরা আঁকতেছি, চাকরি একটিতির একটার উপর একটা বসে চাকরি একটিতির হয়। পরীক্ষার হলে চিত্রের জন্য বেশি সময় নষ্ট করা যাবে না, চিত্র যত ছোট করে আঁকবা, চিত্র শুধু বিভিন্ন উপাদানসমূহ একসাথে থাকলেই হলো, তোমাকে চিত্রের জন্য বেশি সময় নষ্ট করলে লেখা শেষ করতে পারবে না।
যার কারণে চিত্রগুলা তুমি ছোট করে আঁকবা, লেখার খাতার মাঝখানে আঁকবা, উপরে পিছনে তুমি লেখাটা শেষ করবা। এটা হলো আমরা যেটা আঁকতেছি এখন, সেটা হলো আমাদের থাইলাকয়েড আঁকতেছি। থাইলাকয়েড এবং গ্রানাম, এই দুটা গ্রানাম চক্র, এই দুটির সমন্বয় কি হয়? তাহলে আমরা এটা হলো চিত্র, হলো আমরা একটা চিত্র আঁকলাম, এটা হলো ক্লোরোপ্লাস্টের চিত্র। একে যখন চিহ্নিত করলাম বহিঃস্তর অন্তঃস্তর, তাহলে চিত্রসমূহ আমরা সবসময় লেবেলিং করবো এক পাশে, চিত্র দুই পাশে কখনো লেবেলিং করতে চেষ্টা করবো না। এটা হলো বহিঃস্তর বা বহিরাবরণী, অন্তঃস্তর তাহলে এটা দুটি স্তর দ্বারা আবৃত। এরপরে হলো স্টোমা ল্যামেলি, এটা হলো রাইবোজোমাল ডিএনএ, বা শুধু ডিএনএ বললে হলো আমাদের ক্লোরোপ্লাস্ট। এটা হলো আমাদের স্ট্রোমা ল্যামেলা। একটা হলো থাইলাকয়েড, আর ফোরটা হলো গ্রানা। তাহলে আমরা এখানে চিত্র আবার যখন পরীক্ষা খাতাতে চিত্র আঁকবা, নিচে আবার চিত্র লেবেলিং করবা, চিত্র ক্লোরোপ্লাস্ট। যে কথাটা আমি আগে তোমাদেরকে বললাম যে চিত্র আঁকার সময় তোমরা ক্লোরোপ্লাস্টের যখন গঠন পড়তে যাবা, চিত্র বাধ্যতামূলক খাতাতে দিতে হবে। এখন চিত্র দেখো আর নাই দেখুক, চিত্রটা তুমি আত্মস্থ করতে পারলে, চিত্রতে যে আমরা লেবেলিংটা করলাম, এই লেবেলিংটুকুলো তুমি যদি আলাদা আলাদা, এদের আবরণ প্রথমটা স্তর যেটা বললাম স্তর বা আবরণ, এটার বর্ণনা দিবা, রাইবোজোমের বর্ণনা দিলা, এস্টোমার বর্ণনা দিলা, ল্যামেলি বর্ণনা দিলা, থাইলাকয়েডের বর্ণনা দিলা, ডিএনএর বর্ণনা দিলা, তাহলে তোমাদের চলে আসলো কি টোটাল ঘটনের বৈশিষ্ট্য সমূহ। তাহলে আমরা প্রথম বললাম কি এটা দুটি আবরণ দ্বারা আবৃত থাকে। ক্লোরোপ্লাস্ট হলো দুটি আবরণ, একটার বাইরের আবরণ, একটা হলো ভিতরের আবরণ। এর ভিতরের অভ্যন্তরে ল্যামেলা এবং গ্রাম চক্র স্টোমেলা এগুলোই অবস্থান করে। এরপরে স্টোমাটা হলো দেখো আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলোরয়েড ধর্মী ম্যাট্রিক্স তরলকে স্টোমা বলে। স্টোমাতে 70S রাইবোজোম সাধারণত থাকে। সালক্রেশন কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন প্রক্রিয়া স্টোমাতে ঘটে থাকে। তাহলে স্টোমার কাজ হলো কি সাল সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন বিজারণের মাধ্যমে কি শর্করা উৎপাদন করাটা হলো স্টোমাটার কাজ। এরপর হলো থাইলাকয়েড, আমাদের এখানে থাইলাকয়েড একটি চক্র, এখানে একাধিক চক্র হইয়া তখন হলো গ্রানাম। যখন একটি উপাদান থাকবে একটা, তখন হলো থাইলাকয়েড ও গ্রানাম। স্টোমাতে অসংখ্যক থলে আকৃতির, সাধারণত 100 হইতে 300 অ্যাংস্ট্রাম ক্ষুদ্রতম একক,
প্রস্থ বিশিষ্ট ত্রিমাত্রিক সজ্জার গঠন বিদ্যমান, এদের থ্যালাকয়েড বলে। প্রত্যেকটি থ্যালাকয়েডের ভিতরে একটি প্রকোষ্ঠ থাকে, এ প্রকোষ্ঠেতে থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এ প্রকোষ্ঠ, এ প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠ, এগুলোতে কী হলো থ্যালাকয়েডে একটা প্রকোষ্ঠ থাকবে, এ প্রকোষ্ঠগুলোতে থাকবে ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে, বিভিন্ন রকম অ্যানজাইন থাকবে, জ্যান্থ্রোফিল থাকবে, ক্যারোনিড থাকবে, লিপিড থাকবে। এখন দেখো, একসময় এদেরকে কোয়ান্টোসোম বলা হতো। কতগুলো থ্যালাকয়েড একসাথে একটির উপর আরেকটি সজ্জিত হয়ে স্তূপের মতো হয়ে থাকে, একটির পরে আরেকটি, একটির পরে একটি, একাধিক। যখন থ্যালাকয়েড একাধিক হবে, কেন স্তূপ আকৃতির হলো, এই স্তূপগুলোকে বলা হয় কি গ্রানাম, বহুবচনে বলে গ্রানা, একটাকে বলে গ্রানাম, আর বহুবচনে কি সবগুলোকে আমরা বলবো কি গ্রানাম। তাহলে এটা হলো আমাদের কি গ্রানাম গেল, থ্যালাকয়েড গেল, স্টোমা গেল। এখন দেখো ডিএনএ এবং আরএনএ বললো, স্টোমা ল্যামেলি, এর দুটি পাশাপাশি গ্রানাম চক্রমের দিয়ে সংযোগ স্থাপনকারী ল্যামেলি বা নল যেটাকে বলবো, সেটা বলো হলো গ্রানাম ল্যামেলি। আমরা বললাম গ্রানাম ল্যামেলা, এখানে দিয়ে দিলাম সংযোগ স্থাপনকারী। তারপর হলো কি তোমাকে ডিএনএ রাইবোজোম, একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে সম আকৃতির প্রায় 200টি ডিএনএ অণু থাকতে পারে। এই ডিএনএ অণু থাকে কি প্রায় 200টি ডিএনএ অণু থাকতে পারে। ক্লোরোপ্লাস্ট নিজস্ব বৃত্তাকার ডিএনএ রাইবোজোম থাকে, এদের সাহায্যে ক্লোরোপ্লাস্ট নিজের অনুরূপ সৃষ্টি করতে ও কিছু প্রয়োজনীয় প্রোটিন তৈরি বা সংশ্লেষণ করতে সক্ষম। তাহলে এ গেল আমাদের টোটালি একটা ক্লোরোপ্লাস্টের গঠন এবং কাজ। তাহলে আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা পড়লাম কোষের অঙ্গাণুসমূহের মধ্যে প্রধান অঙ্গাণুসমূহ যে প্লাস্টিড, প্লাস্টিডের তিন প্রকার ভাগ করলাম সেটা পড়লাম। এরপরে পরবর্তীতে ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ আমরা আজকে এখান পর্যন্ত শেষ করব। আশা করি তোমরা এই পর্যন্ত যতটুকু পড়াতে পেরেছি পড়ছো, এর সাথে তোমার পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে পড়বা। আর পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে তোমরা সবাই সবার অবস্থানে স্বাস্থ্যবিধি মেনে পড়ালেখা শুরু করবা। এখন থেকে পড়ালেখা যখন ভালো করে পড়বা, পরবর্তী চাপ কমে যাবে। যেহেতু এখন বাইরে সময় নষ্ট করার সময় সুযোগ কম, তাহলে বাসায় যতক্ষণ থাকো সবাই নিরাপদ থাকবা আর পড়ালেখায় মনোনিবেশ করবা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।